আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিজয় দিবস উপলক্ষে লাল সবুজের উপর একটা ডিজাইনার কামিজ, আর কামিজটি আমি সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি করেছি। আর আপনাদের কাছে ডিজাইনটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো এখানে আমি কামিজের ডিজাইনটি তৈরি করার জন্য লাল কাপড় নিয়েছি সোয়া দুই গজ। আমার এখানে এটা আড়ং কাপড় আছে, তাই কাপড়টা একটু কম লেগেছে। আর আপনারা যদি শুধু বয়েল কাপড় দিয়ে তৈরি করতে চান, সুতি কাপড় দিয়ে, তাহলে সোয়া তিন গজ কাপড়টা, লাল কাপড়টা নেবেন। আর এখানে আমি সবুজ কাপড়টা নিয়েছি এক গজ পরিমাণ। তো প্রথমে আমি এখানে কামিজ মাপে আমার মতো করে আমি কামিজটি কাটিং করে নিয়েছি, আপনারা আপনাদের মতো কাটিং করে নেবেন। আর এখানে আমি কামিজের লংটা রাখবো 47 ইঞ্চি। তো এখানে লাল কাপড়টা আছে আমার 44 ইঞ্চি, আর বাকি যে কাপড়টা আছে 3 ইঞ্চি, সেটা আমি সবুজ কাপড় দিয়ে ডিজাইন তৈরি করে দিব। তো বডির মাপগুলো আমি দিয়ে নিচ্ছি। আর এখানে আমার 4 বাজে কাপড়টা আছে, তো বডির মাপগুলো আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। আমি এটা 44 বডির জামাটা বানাবো, তো সেই অনুযায়ী আমি জামাটা কাটিং করে নিচ্ছি। এখানে আমি আরমোলের মাপটা নিয়েছি 7 ইঞ্চি, এবং কোমরের মাপ 14 ইঞ্চি, এবং কাঁধ থেকে পুরো হিপের মাপটা নিয়েছি 22 ইঞ্চি। তো এবার বডির মাপটা দিয়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু 44 বডির জামাটা কাটিং করব, তো এখানে আমি 4 বাজে 11 ইঞ্চি একটা মার্কিং করে নিচ্ছি। তারপর 1 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি কোমরে নিব 40, তো 4 বাজে 20 ইঞ্চিতে মার্কিং করলাম, আর 1 ইঞ্চি বাড়তি নিলাম। আর এখানে হিপের কাছেও আমি 44 রাখবো, তো এজন্য আমি 4 বাজে 11 নিলাম, আর 1 ইঞ্চি বাড়তি নিলাম। এবার এখানে যে আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি আমি, এভাবে দিয়ে নিলাম। তো বডির শেপগুলো এভাবে দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটার উপরে আপনারা গোল জামাও তৈরি করে নিতে পারেন সেম ডিজাইনে, শুধু এখানে আমি কামিজ তৈরি করেছি, আপনারা গোল তৈরি করে নেবেন। তো এখানে আমি একটা ঘেরটা রাখবো, একটু বেশি রাখবো। ঘেরটা আমার থাকবে 27 ইঞ্চি থাকবে। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়েছি, 28.5 নিয়েছি। তো এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমি একটা রাউন্ড শেপ দিয়ে তারপর কাটিং করে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিলে কামিজের কোনাটা ঝুলে যাবে না, তো এভাবে কাটিং করে নিলাম। তো এবার বডির শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এই যে বডির শেপটাও আমি কাটিং করে নিয়েছি। এবার আমি যে বডির মাপগুলো দিয়েছি সেখানে এভাবে কেচি দিয়ে ছোট ছোট করে কাটিং করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। আর এখানে যে সেলাইয়ের জন্য যে মাপটা দিয়ে নিয়েছি আমি, মার্কিং করে নিয়েছি, সেটা আমি অপর পাশেও এভাবে মার্কিং করে নিচ্ছি, তাহলে সেলাইয়ের সময় আমার বারবার মাপ দিতে হবে না বডিটা। তো এভাবে কাটিং করে মেপে নিলাম। তো কামিজের পাটটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার যে ডিজাইনের জন্য আমি কাপড় কেটে নিয়েছি, তো আমি এখানে বুকের কাছে সবুজ কাপড় দিয়ে ডিজাইন তৈরি করে দেব। তো এখানে সবুজ কাপড়টা লম্বায় নিয়েছি আমি 16 ইঞ্চি, এবং চওড়ায় আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি। তো 14 ইঞ্চি কাপড় আমি এভাবে 2 বাজ করে নিলাম, মানে 1 বাজে 28 ইঞ্চি আর 2 বাজে আমি 14 ইঞ্চি কাপড় নিয়েছি এভাবে। আর লম্বার জন্য কিন্তু 16 ইঞ্চি নেওয়া হয়েছে। তো বাড়তি যে কাপড়টা আছে সেটা আমি কাটিং করে নিচ্ছি। তো এখানে এটা বুকের ডিজাইনের জন্য আমি কাপড়টা কাটিং করে নিয়েছি। আর এবার কামিজের নিচের পাটের জন্য আমি কাটিং করে নেব। তো কামিজের নিচের এখানে আমার ডাবল ভাঁজে কাপড়টা আছে, তো ডাবল ভাঁজে কাপড়টা আমি আবারও আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণে, 4.5 ইঞ্চি, এখানে 4.5 ইঞ্চি পরিমাণে আমি এভাবে ডাবল ভাঁজ দিয়ে তারপর কাটি নিয়েছি। তো একটা পাট এটা আবার আলাদা করে নিচ্ছি, এক পাট সামনের পাটের জন্য, আর আরেক পাট আমি পিছনের পাটের জন্য কাটিং করে নিলাম। তো এবার হাতাটা কাটিং করে নিচ্ছি। তো হাতার লম্বাটা এখানে আমি 14 ইঞ্চি কাপড় রাখবো, লম্বাটা আর বাকিটা আমি সবুজ কাপড় দিয়ে ডিজাইন তৈরি করে দেবো। মোট আমার হাতার লম্বাটা থাকবে 17 ইঞ্চি। তো এবার এখানে বগলের শেপ দিয়ে মুহুরির শেপ কাটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী যেভাবে সেভাবে কাটিং করে নেবেন, আমি শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। তো হাতার সামনের যে সবুজ কাপড়টা দিয়ে ডিজাইন তৈরি করব সেটা এবার কাটিং করে নিচ্ছি। তো এখানে আমি যে কাপড়টা আছে সেটা 2 বাজ করে নিয়েছি, আর বাড়তি যে কাপড়টা সমান করে একটু কাটিং করে নিচ্ছি, তারপর একটা কেটে 2 বাজ করে নিচ্ছি দুইটা হাতার জন্য।
তো হাতার কাটিংটাও আমার হয়ে গেছে, এবার আমি সেলাইতে চলে যাব। তো এখানে যে বুকের কাছে যে ডিজাইনটা তৈরি করব সবুজ কাপড় দিয়ে, প্রথমে সেটা নিয়ে নিলাম। এখানে যে আমি 1x28 ইঞ্চি 2x14 ইঞ্চি কাপড়টা নিয়েছিলাম, সেটা এভাবে নিয়ে তো লম্বালম্বিভাবে এভাবে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নখের সাহায্যে এভাবে চেপে চেপে একটা মার্কিন তৈরি করে দিয়েছি। তো এভাবে পুঁতিটা আমি 1 ইঞ্চি যে মার্কিনটা করেছি সেটার পর আবার 1 ইঞ্চি পরিমাণ আমি এভাবে ভাঁজ দিয়ে আবার নখের সাহায্যে এভাবে একটু মার্কিন করে নিলাম। আপনারা চাইলে এটা চক দিয়ে রেখাও দিয়ে নিতে পারেন। তো আমি এভাবে নখের সাহায্যে মার্কিনটা করে নিচ্ছি, রেখাটা দিয়ে নিচ্ছি না। তো এভাবে আমি সম্পূর্ণ কাপড়টা 1 ইঞ্চি গ্যাপ রেখে রেখে ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে করেছি। তো এবার যে আমি ভাঁজগুলো দিয়ে নিয়েছি, সেই প্রত্যেকটা ভাঁজে আমি 1 সুতো পরিমাণ সেলাই করে নেব। একটু বেশি নিচ্ছি না, আমি 1 সুতো পরিমাণ তার সেলাইটা দিয়ে নিচ্ছি। প্রতিটা ভাঁজে আমি সেলাইটা দিয়ে নেব। আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন যে আমি ডিজাইনগুলো কীভাবে তৈরি করছি। তো নিজে এভাবে একটা সুন্দর ডিজাইন তৈরি করে বাসায় তৈরি করে পড়তে পারবেন, বাইর থেকে কিনে নিতে হবে না, যে সম্পূর্ণ নতুন ডিজাইনের কামিজটি তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এভাবে একটা সেলাই দিয়ে নিয়েছি, এবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এটাও পুঁতিটা সেম ভাঁজে ভাঁজে আমি পুঁতিটা সেলাই দিয়ে নেব। যে আমার আরেকটা সেলাই দেওয়া হয়ে গেছে। তো আমি আবার আরেকটা সেলাই দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি সম্পূর্ণ কাপড়টা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পরে আপনারা একটু আয়রন করে নেবেন, যেন সেলাইগুলো একটু বসে যায়, তাই আয়রন করে নেবেন। আমি এখানে আয়রন করে নিয়েছি। তো এখানে আমি 12 ইঞ্চি চওড়ায় আছে আমার 12 ইঞ্চি, আর লম্বায় কিন্তু এখানে আমার 16 ইঞ্চি আছে। মানে পুরো কাপড়টা সেলাই দেওয়ার পরে আমার এখানে 12 ইঞ্চি আছে। তো এবার আমি কাপড়টা প্রথমে 2 ভাঁজ করে নিচ্ছি ডিজাইনের শেপ দেওয়ার জন্য। তো 2 ভাঁজ করে নেওয়ার পরে বন্ধ যে সাইডটা আছে সেটা কিন্তু আমার সামনের পাটে, এই যে, আর অপর পাশে কিন্তু খোলা সাইডটা আছে। যে পাশে খোলা সাইডটা আছে সে পাশ থেকে আমি এভাবে মেপে 10 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিলাম। তো এবার কোনাটা যে আছে কোনা থেকে এভাবে ভি শেপে আমি এভাবে একটা মার্কিং করে নিচ্ছি। যে ভি শেপ দিয়ে একটা মার্কিং করে নিয়ে তাই সেই অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই যে ভি শেপ দিয়ে আমি এভাবে এটা কাটিং করে নিয়েছি। তো এভাবে আর আমি এখানে সবুজ কাপড় নিয়েছি। তো সবুজ কাপড়টা আমি 2 পাশে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে নিয়েছি। তো এভাবে মানে লম্বা 2.5 ইঞ্চি, চওড়া 2.5 ইঞ্চি, এভাবে 2.5 ইঞ্চি করে কাপড়টা নিয়ে কোনা শেপ দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি। তৈরি করে তারপর ডিজাইনগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে এভাবে একটা ভাঁজ দিয়ে, তারপর আরেকটা ভাঁজ দিয়ে এভাবে আমি একটা ত্রিভুজ আকারে তৈরি করে নিয়েছি। তারপরে একটা একটা সেলাই করে নিচ্ছি এভাবে। তো এবার আমি এভাবে পাশে কাপড় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে প্রথমে আমি একটা লাল কাপড় নিয়েছি, আর লাল কাপড়টা আমি এখানে চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে আবার কাপড়টা আমি 2 ভাঁজ করে নিয়েছি। যে 2 ভাঁজ করে নিয়ে তারপরে এখানে সবুজ কাপড়টা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপরে নিচে এটা লাল কাপড়টা রেখে ও অল্প পরিমাণ লাল কাপড়টা আমি বের করে তার পাইপেন আকারে রেখে তারপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি 1 সুতো পরিমাণ লাল কাপড়টা বের করে নিয়ে তারপরে এভাবে সেলাই দিয়েছি। তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কাপড়টা সেলাই করে, লাল কাপড়টা সেলাই করে লাগিয়ে নেব। আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কাপড়টা আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। তো পুরো লাল কাপড়টা দিয়ে আমার পাইপিং সেলাই করা হয়ে গেছে। এবার যে কোনা ডিজাইনগুলো তৈরি করে রেখেছিলাম সেই ডিজাইনগুলো আমি লাল কাপড়েরটার নিচে রেখে তারপরে আমি সেলাইটা দিয়ে নেব। এই যে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি।
আর এখানে যে কোনাটা আছে কোনার এখানে আমি আর অন্য কাপড় দিয়ে একটু ডিজাইন তৈরি করে দেবো। প্রথমে এখানে যে ত্রিভুজ আকারে যে শেপগুলো দিয়ে নিয়েছি সেটা আবার দুই মাথা থেকে এভাবে ভাঁজ দিয়ে আর এভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি। সেটা আমি মাঝখান বরাবর যে কোনাটা আছে সেটার নিচে এভাবে দিয়ে সেলাইটা করে নিয়েছি। তারপর আবার আবার কোনা ডিজাইনটা এভাবে সেলাই করে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা পুরো ডিজাইনটা নিজেই তৈরি করতে পারবেন বাসায় বসে। এই যে আমার গলার ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটা কামিজের উপরে বসিয়ে নেব, কামিজের যে সামনের পাটটা আছে সামনের পাটের উপর বসিয়ে নেব। তো আমি এখানে সবুজ কাপড়টা মাঝখান ভাঁজ দিয়ে তারপর একটু কাটিং করে নিয়েছি আর কামিজের এখানে মাঝখানে বরাবর একটু মার্কিং করে নিচ্ছি বোঝার জন্য। তো এখানে সবুজ কাপড়টা আমি কামিজের পাটের উপরে বসিয়ে তারপরে মাঝখান দিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। তো প্রথমে আমি একটা মাঝখান দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো মাঝখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে, এবার আমি তিন সাইড থেকে সেলাইটা দিয়ে নেব। আমি প্রথমে এভাবে এক সাইড থেকে সেলাইটা শুরু করছি আর সেলাইটা শুরু করার আগে আমি সবুজ কাপড়টা একটু চেপে চেপে সমান করে নেব যেন ভিতর লাল কাপড়টা কুচকে না থাকে। তো এভাবে টেনে টেনে নিয়ে তারপর আমি সেলাইটা সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিচ্ছি। এই যে এখানে কোনার দিক থেকে আবার ঘুরিয়ে নিয়ে তারপর আবার সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে আমার সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গলাটা কাটিং করে নিচ্ছি, সামনে পাটের গলাটা কাটিং করে নিচ্ছি। তো প্রথমে আমি এটা দুই ভাঁজ করে নিয়ে তারপরে আমি এখানে গলার জন্য পুটের মাপ নিয়েছি 3 ইঞ্চি এবং গলার ডিপটা নিব আমি 5.5 ইঞ্চি আর এটা আমি গোল গলার শেপ দিয়ে তৈরি করে নেব। তো এখানে প্রথমে বক্স শেপ দিয়ে তারপর গোল গলার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি গোল গলার শেপ দিয়ে নিয়েছি, এবার এভাবে কাটিং করে নিচ্ছি। এবার গলার এখানে আমি লাল কাপড় দিয়ে পাইপিং দিয়ে নেব। তো প্রথমে আমি এটা উল্টিয়ে নিয়েছি, উল্টো সাইড থেকে লাল কাপড়টা লাগিয়ে নেব। তো 1.5 ইঞ্চি পরিমাণ এখানে আমি কাপড়টা লাল কাপড়টা নিয়েছি আর এই গলার সে কাপড়টা দেওয়ার জন্য এখানে আমি আড়াআড়িভাবে কাপড়টা কাটিং করে নিয়েছি। তো দুই ভাঁজ করে নিয়ে তারপরে এখানে আমি উল্টো সাইড থেকে কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে কেটে তারপরে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো গলাটা সেলাই করা কিন্তু হয়ে গেছে আমার, এই যে গলার পাইপিং লাগানোটা হয়ে গেছে। এবার আমি নিচে কামিজের নিচে যে ডিজাইনটা এখানে 4.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম সেটা এখানে আমি এভাবে ছোট ছোট করে সেলাই দিয়ে নিয়েছি আর প্রত্যেকটা সেলাইতে আমি 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখেছি। তো 2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে এখানে আমি 100টা পরিমাণ প্রত্যেকটা সেলাই করে নিয়েছি আর এখানে আমি লাল কাপড় নিয়েছি, দুই পাশে আমি 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়েছি। এটাও আমি কোনা ডিজাইন তৈরি করে দেবো। যে এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি তারপর আরেকটা ভাঁজ দিয়ে এভাবে কোনা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপর এক সাইড থেকে এভাবে লাগিয়ে নেব, সবুজ কাপড়টার উপর রেখে এভাবে সেলাই করে নিচ্ছি।
আর এটা কিন্তু আমি কামিজের নিচের ঘেরের যে ডিজাইনটা আছে সেটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি আরও একটা ডিজাইন তৈরি করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ ডিজাইনগুলো আমি তৈরি করে নিয়েছি। যেমন সম্পূর্ণ ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে, এবার অপর পাশে আমি একটা লাল কাপড় দিয়ে পাইপিং তৈরি করে দেব। আর এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া একটা লাল কাপড় নিয়েছি, আর এটা কাপড়টা আমি অপর সাইডে রেখে সেলাই দিয়ে তারপর উল্টিয়ে দিক সাইডে নিয়ে আসব। যে অপর সাইডে সেলাইটা করা হয়ে গেছে উল্টো সাইডে, তো উল্টিয়ে আমি এখন দিক সাইডে নিয়ে আসব। দিক সাইডে নিয়ে এসে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। প্রথমে আমি নিচের দিকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে এভাবে অল্প পরিমাণ ভাঁজ দিয়ে তারপর আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো মোহরের ডিজাইনটা তৈরি করা আমার হয়ে গেছে। এবার এটা কামিজের পাটের উপর বসিয়ে নেব। তো কামিজের যে উপরের সাইডটার যেটা আছে সেটা আমি দিক সাইড নিয়েছি, আর ডিজাইনের দিক সাইডটা কিন্তু নিচের দিকে আছে। তো এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এভাবে সেলাই করে নিলাম। এবার আমি একটা চাপ সেলাই দিয়ে নেব ডিজাইনগুলোর উপরে দিয়ে, তার লাল কাপড়টার উপরে আমি এবার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। আর এটা ছিল আমার সামনের পাটের ডিজাইন, যে সামনের পাটের ডিজাইন হচ্ছে এটা। আর এবার পিছনের পাটের ডিজাইনটা তৈরি করে নেব। তো পিছনের পাটের জন্য সেমভাবে এভাবে সবুজ কাপড়টা আমি ছোটো ছোটো সেলাই দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি এভাবে পাইপেন লাল কাপড় দিয়ে সেমভাবে সামনের পাটে যেভাবে পাইপেন লাল কাপড় দিয়ে পাইপেন লাগিয়েছিলাম সেভাবে পিছনের পাটে পাইপেন লাগিয়ে নিচ্ছি। শুধু পিছনের পাটে আমি কোনা যে লাল কাপড় দিয়ে কোনা ডিজাইনগুলো দিয়েছিলাম সামনের পাটে সেটা দিচ্ছি না, শুধু লাল কাপড় দিয়ে পাইপেনটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে আমি কামিজের পাটের উপর পিছনের পাটের উপর এটাও সেলাই করে নিয়েছি। তো পিছনের পাটের গলাটা এভাবে আমি রাউন্ড গলা সে উঠানো গলা দিয়ে নিয়েছি, আর সবুজ কালার কাপড় দিয়ে পাইপেন দিয়ে নিয়েছি। এবার আমি হাতার ডিজাইনটা দিয়ে করে নেব। তো সেমভাবে আমি হাতার ডিজাইনটা করে নিয়েছি। হাতার ডিজাইনের জন্য এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা কাটিং করে নিয়েছিলাম, আর এখানে আমি 2 ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নিয়েছি ছোটো ছোটো করে। এবার কামিজের মুহুরিতে যে ঘেরের কাছে যে ডিজাইনগুলো তৈরি করেছিলাম কোনা কোনা, সেটা আমি হাতারে সেমভাবে হাতায়ও ডিজাইন করে নিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা হাতার ডিজাইনটা তৈরি করে আমি যে হাতার উপরের পাটে যে 14 ইঞ্চি কাপড় লাল কাপড় কেটেছিলাম এই ডিজাইনটা তৈরি করে সে লাল কাপড়ের সাথে আমি সেলাই করে নেব। তারপরে নর্মালভাবে যেভাবে আমরা কামিজ সেলাই করি সেভাবে পুরো কামিজটা সেলাই করে নেব। তারপর পুরো কামিজটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ডিজাইনটা কেমন হয়েছে। তো আমি এভাবে পুরো কামিজটি সেলাই করে নিয়েছি। তো এখানে যে যে ডিজাইন কোনাগুলো ডিজাইন আছে এখানে আপনারা চাইলে পুঁতি বসিয়ে নিতে পারেন, আর সিম্পলও রাখতে পারেন। তো এখানে আমি সিম্পল রেখেছি, আমি শুধু সুই সুতা দিয়ে এখানে সেলাই করে এগুলো জামার সাথে লাগিয়ে নিয়েছি। আর আপনারা পুঁতি নিয়ে একটু গরিজেস তৈরি করে নিতে পারেন। আর পিছনের পাটের এই যে গলাটা এভাবে সবুজ কাপড়ে দেওয়া আছে। আর হাতার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, যে হাতার ডিজাইনটা সেমভাবে আমি জামা নিচের ঘেরে যেভাবে তৈরি করেছিলাম সেভাবে তৈরি করে নিয়েছি, যে প্রত্যেকটা ডিজাইন এভাবে তৈরি করা হয়েছে। তো এবার পুরো কামিজের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, যে যেমন নিচের যে ঘেরটা আছে ঘেরটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এখানেও চাইলে আপনারা পুঁতি বসিয়ে নিতে পারেন প্রত্যেকটা কোনা ডিজাইনের উপর। তো আমি এমনিতে সিম্পল রেখেছি, আর যে অপর পাশের ডিজাইনটা কেমন সিম্পল রেখেছে যে কোনা ডিজাইন দেইনি।
তো পুরো কামিজটার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর নতুন ডিজাইন পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।